জান্নাত আাক্তার আপনি লিখেছেন আমার ঠিক আগের মতো পড়াশোনায় মন বসে না এখন আমার করণীয় কী পড়াশোনায় মন না বসলে পড়াশোনায় মন বসার জন্য কারোর কাউন্সেলিং নিতে হবে কারো থেকে প্রেরণা নিতে হবে মূল সমস্যাটা কোন জায়গায় সেটা চিহ্নিত করে সেটা দূর করার চেষ্টা করতে হবে সেই সাথে আপনার মনোযোগ নষ্ট করার মতো যে বিষয়গুলো আছে আজকাল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস ইত্যাদিতে অনেক সময় আমরা ই হয়ে থাকি আপনার বুধ হয়ে থাকি সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে দূরচ্ছরি বিশ্ববি করে পড়তে হবে এবং ঘুম থেকে উঠার পর পড়ার অভ্যাস করা এটা পড়ার জন্য খুব একটা ভালো সময় সেটি করতে হবে আর সে ইসলাম আব্দি লিখেছেন বাবা যদি ছেলের সাথে দিনের পর দিন জুলুম করে অন্যায় বিচার করে ক্ষেত্রে কী করণীয় আল্লাহ তালা রহম করুন অনেক বাবা সন্তানদের প্রতি অনেক মা সন্তানদের প্রতি জুলুম করেন বাবা মা তাদেরও মনে রাখতে হবে যে জুলুমের বিচার তাদেরটাও হবে যদি তারা জুলুম করেন সন্তানের প্রতি তাহলে তাদেরকেও আল্লাহ তালার কাছে জবদিহি করতে হবে অনেক বাবা মা আছেন তারা মনে করেন যে আমরা তো বাবা মা আমাদের বোধহয় কোনো জবদিহি নাই জবদিহিতা নাই আমাদের বোধহয় সন্তানদের প্রতি যা খুশি তা আমরা করতে পারবো এটা মূলত ভুল ধারণা বাবা মারাও জোলম করলে তাদের প্রতি অবশ্যই তাদের ওইগুলোর অবিচার সেইগুলোর বিচার হবে কিন্তু সন্তান হিসাবে আমরা বাবা মার অবিচারের বা তাদের জলমের বিচারের দায় ভার নিজেদের খাড়ে আমরা তুলে নেব না অর্থাৎ কোনো প্রকার বাবা মার প্রতি বেয়াদবি করা চলবে না তবে হ্যাঁ জুলুমের বিহিতের চেষ্টা আমি করতেই পারি ন্যায়সঙ্গতভাবে বাবু ইসলাম আপনি লিখেছেন বিয়েতে কি ফ্যামিলির মানুষ ছাড়া অন্য কাউকে সাক্ষী করতে হয় না এরকম কোনো শর্ত নেই যে বিয়েতে ফ্যামিলির বাইরে কাউকে সাক্ষী রাখতে হবে সাক্ষী ফ্যামিলির কেউ হতে পারে ফ্যামিলির বাইরে কেউ হতে পারে আপনার বাবা আপনার সাক্ষী হতে পারেন আপনার ভাই আপনার সাক্ষী হতে পারেন আপনার ভগ্নিপতি আপনার সাক্ষী হতে পারেন অপরিচিত কেউ সাক্ষী হতে পারেন ছেলে পক্ষের হতে পারে মেয়ে পক্ষের হতে পারে সাক্ষীর শর্ত পূরণ করলেই হলো দুজন পুরুষ সাক্ষী থাকবেন তারা সাক্ষ্যদানের জন্য উপযুক্ত হবেন ব্যাস প্রাপ্তবয়স্ক তারা নিরিষ্ট ভালো মানুষ ব্যাস যথেষ্ট সেটা ফ্যামিলির সদস্য হবে নাকি ফ্যামিলির বাইরে কেউ হবে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বা এটার জন্য কোনো নির্দেশনা দেয়নি এমনি ইলিয়াস হোসাইন আপনি লিখেছেন মসজিদে গিয়ে দেখি যে জামাতের কিছু সময় বাকি আছে সেক্ষেত্রে একা একা নামাজ পড়ে চলে আসলে গুণা হবে কিনা। না মসজিদে গিয়ে যদি দেখেন জামাতের সামান্য কিছু সময় বাকি আছে তাহলে সেক্ষেত্রে আপনি জামাতের জন্য অপেক্ষা করবেন একা একা নামাজ পড়ে আসবেন কেন যদি আপনার কোনো যানবাহন ছুটে যাবে মনে হয় এরকম কোনো আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কাউকে সাথে নিয়ে জামাতে জামাত করে আসতে পারেন ছোট্ট করে পাশ দিয়ে মূল জামাতের কোনো প্রভাব সৃষ্টি করবে না না হলে এক নামাজ পড়ে আপনি চলে আসতে পারেন যদি এরকম কোনো ওজোর থাকে প্রায় এরকম করেন আপনি আহ ঠনকু ভিত্তিতে সেরকম করলে সেটা অবশ্যই জায়েজ হবে না আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে